ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রথম সাক্ষাৎ হলো মিরপুরে। বুধবার অনির্ধারিত বৈঠকে দুজন কথা বলেছেন প্রধান নির্বাচকদের সঙ্গেও, যা কৌতূহল জাগিয়েছে ক্রিকেট আঙ্গনে। বিশ্বকাপে বিপর্যয়ের পর ক্রিকেট পাড়ায় এখনও শুনছান নীরবতা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হবে সিলেটে, অনুশীলনও সেখানেই, তাই মিরপুর একাডেমিতেও আনাগোনা কম ক্রিকেটারদের। কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম বুধবার দুপুরে হঠাৎ আলোড়িত সাকিবের আগমনে। রাজনীতিতে নাম লিখিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হতে তিন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাকিব। পরের দিনই মিরপুরে সাকিবের আগমন তাই স্বাভাবিকভাবেই কৌতূহল জাগায়। সেটি আরও দানা বাঁধে যখন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের আগমন ঘটে বিসিবিতে। সাকিব মূলত এদিন মিরপুরে এসেছিলেন বিসিবির মেডিকেল বিভাগে। বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচে বাহাতের তর্জনীতে চোট পান দেশসেরা অলরাউন্ডার, এসেছিলেন সেই আঙুলের ব্যান্ডেজ পাল্টে নিতেই। হাথুরুকে পেয়ে তাকে সঙ্গী করে প্রধান নির্বাচকের সঙ্গে অনির্ধারিত বৈঠকে মিলিত হন সাকিব। এই বৈঠক নিয়ে সুনির্দিষ্ট তথ্য বিসিবি না জানালেও ধারণা করা হচ্ছে বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে কোচ ও অধিনায়কের রিপোর্ট এবং ভবিষ্যৎ দল নিয়ে আলোচনা হয়েছে। এদিকে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে তাকে বৈঠকের জন্য ডেকেছে বিসিবি। সূত্রের খবর, তামিম সময় নিয়ে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসবেন। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।